একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে যেটা দেয়াল লিখনের কথা বলছেন বা যেটা আমি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখেছি, এটা তো আসলে ইমোশনের ব্যাপার অ্যান্ড তাদের ওই রাইটসটা আছে, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যে কোনো ধরনের মুভমেন্ট বা যে কোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার ইয়ে থাকবে, কারো নিরাপত্তা আমরা হুমকির মুখে যাতে না ফেলি। যদি আইনগত কোনো বিষয় থাকে সেটা আইন তো আইনের পথে চলবে, সেটা নিয়ে আমিও কোনো কমেন্ট করতে পারবো না। তো তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং একই সাথে যেহেতু এখানে আফগানিস্তান সরি সাউথ আফ্রিকা আসবে, তো একটা সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টও ভালো রাখতে হবে, না হলে যে বাইরের দেশগুলো দেশে খেলতে আসার ক্ষেত্রে সিকিউরিটি ক্রাইসিসটা ফিল করবে। এখন রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকের জন্যই তো নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং ক্রিকেট টিমের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব, সেটা আমরা নিশ্চিত করব। এবং আমি মনে করি যে এই ইমোশনের জায়গাটা অবশ্যই আছে, এটা যেহেতু একটা বড় মুভমেন্ট হয়েছে এবং শাকিব আল হাসানের আগের ফ্যাসিবাদী সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল, যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন ওনার পোস্টে, তারপরেও কিছু ইমোশনস রয়ে গেছে অ্যান্ড লজিক্যাল ইললজিক্যাল আমি সেই ইয়েতে যাব না, সেটা অন্য বিতর্ক। তবে কোনো আইনি সমস্যা এখন পর্যন্ত নেই এমনটাই দেখা যাচ্ছে। যদি আইন তো আসলে আইনের মতো চলে সেটা তো আমি বলতে পারবো না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা কথা আসিফ স্যার বলেছেন ইতিমধ্যে, আমাদের আইন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা। তবে আমার মনে হয় বাংলাদেশের মানুষ যথেষ্ট আসলে কী বলবো, যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এটা ইতিপূর্বেও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে আসলে যেটা হয় বিভিন্ন দেশে আমরা যদি দেখি ইতিহাসে দেখি যে ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে মানুষ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল জায়গাটা ধরে রেখেছে এবং আমরা ওই ধরনের কোনো সিচুয়েশনের দিকে আসলে অত বেশি যাই নাই যেটা যাওয়ার আসলে কথা ছিল এবং এক্সপেক্টও করতেছিল সবাই যে খুব বাজে সিচুয়েশন হয়তো হইতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই অবস্থানটা তারা রাখবে, এটাই আমি বিশ্বাস করি। না, দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বার তো থাকার কথা না, আমি আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় আনসার করতে পারবে, আমি বিশেষজ্ঞ না কিংবা আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেই এই বিষয়ে। আমি এর আগেও আনসার করেছি, আজকে আনসার করলাম। তো আইন মন্ত্রণালয়ের সাথে আমাদেরও কথা হয়েছে এবং আসিফ নজরুল স্যার অলরেডি বলেছেন যে সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই আসলে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেখান থেকে নাম বাদ পড়ে যাবে। তো এইটা হচ্ছে আমার মনে হয় একটু ওই স্পেসিফিক কোশ্চেন করলে ভালো হয়, এটা তো আনসার আমি করলাম। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সাথে যদি আপনাদের কখনো বসার সুযোগ হয় তাহলে আরো ডিটেইলস হয়তো ওনারা আনসার করতে পারবেন।